2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশে মৃত্যু হয়েছে 21,316 জন। তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে মাত্র 2,376 জনের। সারা দেশে আমাদের যতগুলো শাখা রয়েছে তাদের দেয়া তথ্য এবং পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। সেই সাথে বলেও আসছিলাম এটা পর্যাপ্ত নয় এবং ডাটা সংগ্রহের জন্য এটা যথেষ্ট নয়। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি সেটা সেকেন্ডারি তথ্যের উপর ভিত্তি করে তৈরি করে এসেছে। 2012 সাল থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান 2022 সাল পর্যন্ত জাতির সামনে তুলে ধরেছে, কিন্তু যখন দেখলাম আমাদেরও দেখা দেখি অনেক সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি করছে, তখন এ বছর থেকে আমি তথা আমার সংগঠন 2023 সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি। কেন, কোন প্রেক্ষাপটে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করব না বলে যে সিদ্ধান্ত নিয়েছি সে ব্যাখ্যাই আমি আপনাদের দেব এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা শুরু করেছি, আমরা পথ দেখিয়েছি, শুরু থেকে আমরা প্রতিনিয়ত সরকারের কাছে একটি দাবি জানিয়ে এসেছি। এটি কোনো বেসরকারি সংগঠন বা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব নয়। এর জন্য সরকারের একটি সার্বক্ষণিক মনিটরিং সেল এবং লোকবলের প্রয়োজন রয়েছে, এছাড়াও প্রযুক্তিগত ডেভেলপমেন্টেরও দরকার রয়েছে যা কোনো ব্যক্তির উদ্যোগে করা সম্ভব নয়। মোট কথা, এখানে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা অপরিহার্য। যদিও প্রতি বছর পুলিশ তাৎক্ষণিক মামলার উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রদান করেন, সে রিপোর্ট আর আমাদের রিপোর্টের সাথে ছিল বিস্তর ফারাক। পুলিশের রিপোর্টটি আমরা গ্রহণযোগ্য বলে মনে করতাম না, কারণ এই রিপোর্ট তৈরি করা হয় শুধুমাত্র মামলার উপর ভিত্তি করে, অর্থাৎ যে দুর্ঘটনায় মামলা করা হতো শুধুমাত্র সেই দুর্ঘটনার তথ্যই ওই রিপোর্টে থাকত। অনেক ক্ষেত্রে দেখা যেত নানা কারণে অনেক দুর্ঘটনার মামলা হতো না, যেমন আমার স্ত্রী দুর্ঘটনা নিহতের ঘটনায় আমিও কোনো মামলা করিনি। পুলিশের রিপোর্ট তো সেটা ছিল না, পুলিশের রিপোর্টেও সেটা ছিল না। আবার কোনো দুর্ঘটনা আহত যারা হয় তারা হাসপাতালে চিকিৎসা নেয়, অনেক সময় সড়ক দুর্ঘটনা আহত হয়ে অনেকে চিকিৎসাধীন অবস্থা মারাও যায়। 30 দিনের মধ্যে মারা গেলে সেই তথ্য সড়ক দুর্ঘটনা মৃত্যু বলে বিবেচিত হবে। আমাদের দেশে সেটা পুলিশ উল্লেখ করে না, এ কারণে এই ডাটাটির কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করতাম না। তাছাড়া আমাদের দেখা দেখি অনেক সংগঠন বাহাবা কুড়াতে যখন দুর্ঘটনার পরিসংখ্যান দিতে শুরু করে এবং এক একজনের ডাটার এক এক রকমের তথ্য প্রকাশ হতে থাকে, তখন থেকে বিতর্ক শুরু হয় বলে আমরা মনে করি। কারণ এইসব সংগঠন কখনোই আমাদের মতো করে তাদের রিপোর্ট নিয়ে বলতে শুনিনি এটাই যথেষ্ট বা পুরোপুরি সঠিক নয়, এটা একটা চিত্র মাত্র। যারাই ডাটা দেয় তারাই মনে করে যে এইটাই আমারটাই প্রপার, আমারটাই কারেক্ট, কখনোই বলে না যে তারা এটা সেকেন্ডারি ডাটা, এটা পরিপূর্ণ না, এই কথা কখনোই কিন্তু তারা বলে না। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করে থাকে। তাদের দেয়া তথ্য মতে সড়ক দুর্ঘটনার তথা রোড ক্র্যাশে প্রতি বছর সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রায় 12 লক্ষ ছুঁই ছুঁই। সর্বশেষ তথ্য অনুযায়ী বছরের 11,90,000 মানুষ নিহত হয়। প্রতি মিনিটে বিশ্বে
দুই জন ব্যক্তি এবং দিনে মৃত্যু হয় 3200 জনের এছাড়া বিশ্বব্যাপী 5 থেকে 29 বছর বয়সের মানুষের প্রধান কারণ সড়ক প্রধান মানুষের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি 2023 এসব তথ্য উঠে এসেছে রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বব্যাপী সকল বয়সের মানুষের মৃত্যুর 12তম প্রধান কারণ রোড ক্র্যাশ একই সঙ্গে কর্মক্ষম 18 থেকে 59 বছর বয়সের এই দুই তৃতীয়াংশ মানুষের মৃত্যুর কারণ হলো রোড ক্র্যাশ প্রতি লাখে এই মৃত্যুর হার 15% মৃত্যুর পাশাপাশি হতাহতের সংখ্যা অনেক 2 থেকে 5 কোটি মানুষ বিভিন্ন মাত্রা আহত হয় অন্যান্য অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শতকরা হিসাবে এটি 28% বিশ্বে 10 জনের মধ্যে 9 জনের 92% মৃত্যু হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এবং নিম্ন আয়ের দেশগুলোতে মৃত্যুর সংখ্যা উন্নত দেশগুলোর তুলনায় 3 গুণ বেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোড ক্র্যাশে হতাহতের চিত্র প্রায় একই রকম রোড ক্র্যাশে হতাহতের কারণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এর কারণে বিশ্বে গড়ে 10 থেকে 12% জিডিপির ক্ষতি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি 2023 আরও বলা হয়েছে 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশে মৃত্যু হয়েছে 21,316 জন তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে মাত্র 2,376 জনের